অলকে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, তিনটা গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আসলাম, খুব ভালো মানের জব সার্কুলার, যেটি এসএসসি, এইচএসসি, স্নাতক সব ক্যাটাগরির ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রথমটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, এটা একটা নিয়োগ। এখানে বেশ বেশ কিছু কয়টা ক্যাটাগরি আছে, 10টা ক্যাটাগরি আছে, 10টা ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করবে। পরেরটাতে যদি চলে আসি, এটা হলো বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান। এখানেও কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7টা ক্যাটাগরি আছে। 7টা ক্যাটাগরি থেকে এসএসসি, এইচএসসি যারা ভোকেশনাল থেকে লেখাপড়া করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, খুব ভালো মানের একটা নিয়োগ। পরেরটাতে যদি চলে আসি, এটা হইল কি, এটা হলো মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। ওকে, এখানেও কিন্তু দেখেন একের থেকে শুরু করে ইন টোটাল এখানে ক্যাটাগরি আছে, কয়টা, 9টা ক্যাটাগরি আছে। 9টা ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে নিবে। তো বন্ধুরা, আমি পুরো বিষয়টা এখন আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে বলি, সার্কুলারগুলোর লিঙ্ক আমার প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অবস্থায় আসবেন। আশা করে প্রথমে পাবেন 3টি সরকারি চাকরি নিয়োগ, এটাতে আপনারা ক্লিক করবেন। করা মাত্র এই যে প্রথম সার্কুলার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নিচেরটা হলো বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যেটা সেইটা, লাস্টারটা হলো মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। এখানে ছোটো আকারে মনে হচ্ছে, বাট আপনার হাতে যদি মোবাইল ফোন হয় সবগুলো একদম স্ক্রিন ভরেই আসবে, চিন্তার কোনো কারণ নাই। তারপরেও যদি কম্পিউটার হয় বুঝতে সমস্যা হলে নামায়া হয়ে দেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এখন একটু একটা একটা করে একটু যার সংক্ষেপে একটু আলোচনা করি। এখানে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় দেখেন পদের নাম বলছে, তারপরে এই কি বলবো, যেমন সাতমুদ্রা কুড়িগ্রাম কম্পিউটার অপারেটর, এখানে পদের নাম দেওয়া আছে। তার বেতনের স্কেল 10,200, ইন্টিটাল 24,000 সামথিং স্যালারি পাবে। যেহেতু কম্পিউটার অপারেটার, সো কম্পিউটার অপারেটার বেসিক আইডিয়াগুলো থাকতেই হবে। এই বিষয়গুলো এখানে বর্ণনা করা আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। এইভাবে প্রত্যেকটি একটু দেখবেন, দেখার পরে এখানে আগ্রহী প্রার্থী হয়ে থাকলে সেটা কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা কিন্তু এখানে বর্ণনাটা করা আছে। আপনারা জাস্ট একটু মনোদশা পড়েন, পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন। এটা এই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে, বাকি আনুষঙ্গিক বিষয়গুলো এখানে সবই দেওয়া আছে, পড়লেই বুঝতে পারবেন। তো এরপরেরটা যদি আমি চলে আসি, এটা হলো বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড সেনাবাহিনী দ্বারা পরিচালিত। এখানেও দেখুন ব্যবস্থাপক আছে, মার্কেটিং এক্সিকিউটিভ, প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী, উচ্চ দক্ষ কারিগর, দক্ষ কারিগর, দক্ষ কারিগর ইলেকট্রিক্যাল, এইভাবে আছে। এসএসসি ভোকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন, এটাও এসএসসি ভোকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন, এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, এইচএসসি পাশে আবেদন করা যাবে, স্নাতক পাশে, এই যে বিষয়গুলো সব কিছু এরকমই। তো এইটার আবেদনের ব্যবস্থাটা কিন্তু এখানে বর্ণনা করা আছে, আপনারা একটু পড়েন, পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি আর আসলে এতটা বিস্তারিত বলতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। পরেরটা যদি চলে আসি, এটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নতুন বিমানবন্দর সড়ক, ফার্মগেট। এখানে দেখেন প্রোগ্রামার থেকে শুরু করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পর্যন্ত আছে। বন্ধুরা, এটা খুব ভালো মানের একটা নিয়োগ। এইখানটাতেও কিন্তু দেখেন আপনার, এটাই যেমন আমি ধরি, এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, তার বেতনের বেসিক 9,300, ইন্টারাল 22,490 টাকা স্যালারি পাবে, লোক নেবে 5 জন। এটা দেখেন এইচএসসি পাশ করলে কিন্তু আবেদন করা যাবে, আর কম্পিউটারের উপর বাকি আনুষঙ্গিক অভিজ্ঞতাগুলো থাকতে হবে। এটা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, যে অনলাইনে আবেদনটা শুরু হবে 2 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে, এটা চলবে 30 তারিখ পর্যন্ত। এখানে কীভাবে আবেদন করতে হবে সব কিছু ডিটেলস এখানে বর্ণনাটা করা আছে। আমি আর কি বলবো, আপনারা স্যার সার্কুলারগুলো একটু নামায় পড়েন, পড়ে দেখেন, যোগ্যতা থাকলে আবেদন করতে মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।